আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে যে বাড়িটি দেখাচ্ছি এটি খুবই কম খরচের বাড়ি, অর্থাৎ 10 থেকে 12 লক্ষ টাকায় এই 3 রুমের বাড়িটি আপনি তৈরি করতে পারবেন। তো যাদের বাজেট অল্প, অর্থাৎ 10 থেকে 12 লাখ টাকা গ্রামে বাড়ি করতে চান, তাদের জন্য কিন্তু এবারে ড্রয়িংটা। তো বন্ধুরা, খুবই সুন্দর, বলতে গেলে খুবই অসাধারণ একটি বাড়ি দেখতে পারছেন। আপনি চাইলে কালার কম্বিনেশনটা আরও সুন্দর করে করতে পারেন, অন্য অন্য কালার দিতে পারেন। তো আমি এখানে জাস্ট গ্রামের একটা কালার দিয়ে দিলাম আর কি, সিমেন্টের যে কালারটা ওটা এটা পলস্টার করলাম, কালারটা দেয়নি। কালারটা আপনি পছন্দ অনুযায়ী আপনি দিতে পারেন। তো খুব সুন্দর একটি বাড়ি বলতে গেলে, সামনে থাকবে ফর্স এবং থাকবে বারান্দা। বারান্দা আপনি গ্রিল দিতে পারেন অথবা ওপেন রাখতে পারেন। দুই পাশে দুটো স্টাডি রুম হবে। এই স্টাডি রুমগুলোকে আপনি চাইলে একটাকে কিচেন অথবা একটাকে টয়লেট হিসেবে ইউজ করতে পারেন, স্টাডি রুম না দিয়ে। তো চলুন এখন বাড়িটার ভিতরে আমরা দেখি নিই বাড়িটার ভিতরে কেমন। তো আসুন বন্ধুরা, বাড়িটা তো বাইরে দেখলাম, বাড়িটার ভিতরে দেখি আমরা এখন, চলুন। বন্ধুরা, এটা হচ্ছে বাড়িটার ভিতরে, যে বাড়িটার ভিতরে ডিজাইনটা দেখতে পাচ্ছেন বাড়িটা। এটা আপনি বাড়িতে ঢুকিয়ে পাচ্ছেন একটা বারান্দা, বারান্দা পাচ্ছেন। তারপর আমরা দুই পাশে পাচ্ছি দুইটা রুম, এটা স্টাডি রুম হিসেবে আমরা রেখেছি। আপনি চাইলে একটা কিচেন একটাকে বাথরুম হিসেবে ইউজ করতে পারেন। তারপর পাচ্ছি আমরা তিনটে বেডরুম। এখানে তিনটে বেডরুমে আপনি চাইলে একটাকে আপনি ড্রয়িং রুম হিসেবে ইউজ করতে পারেন, আপনার ইচ্ছা অনুযায়ী। এখানে বেডরুম বেডটা সরিয়ে দিয়ে আপনি এটাকে ড্রয়িং রুম হিসেবে ইউজ করতে পারেন। তো তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই বেডরুমগুলোতে দরজাগুলো থাকবে কাঠের, আর পিছনে একটা করে দরজা থাকবে। কারণ পিছনে দরজা দেওয়ার কারণ হচ্ছে পিছনে কিচেন এবং বাথরুমগুলো পিছনে রয়েছে আমার যে ক্লায়েন্ট ওনার। তো আপনারা চাইলে এভাবে বাইরে তৈরি করতে পারেন। দরজাগুলো যদি আপনি পিছনে না দেন তাহলে খরচটি আপনার কম হবে আরও। তো মোটামুটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়ি, এটা হচ্ছে বাড়ি, দেখার কিছু নেই অ্যাকচুয়ালি, সাধারণ একটা বাড়ি খুবই। এটা হবে বাড়ি, রুমগুলো এমন হবে। আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, সামনে যে দুটো রুম আছে বারান্দাতে, একটাকে কিচেন একটাকে বাথরুম ইউজ করতে পারেন। তাহলে কমপ্লিটলি সব কিছু আপনার বাড়ির ভিতরে পেয়ে গেলেন, অর্থাৎ ঘরের ভিতরে পেয়ে গেলেন। তো এখানে সামনে তিনটা দরজা দেওয়া হয়েছে, দেখেন একটা রুমে একটা জানালা, দুইটা করে দরজা দেওয়া হয়েছে। ওই পাশে যাওয়ার জন্য দরজাগুলো দেওয়া হয়েছে। যদি আপনি ওই পাশে যান তাই, ওই পাশে যদি আপনি কিছু থাকে খামার অথবা কিচেন টয়লেট থাকে তাই। তো এটা মোটামুটি বাড়ি। তো বন্ধুরা আসুন আমরা এখন বাড়িটার ফ্লোর প্ল্যানটা দেখে নিই, অর্থাৎ বাড়িটার রুমগুলোর সাইজ কেমন দেখে নিই, তারপর জানবো এই বাড়িটা তৈরি করতে অর্থাৎ ছাদ দিয়ে তৈরি করতে কত টাকা খরচ হবে তা জানবো। চলুন বন্ধুরা। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের যে বাড়িটার ফ্লোর প্ল্যান। বাড়িটার দৈর্ঘ্য হচ্ছে 34 ফিট 8 ইঞ্চি, প্রস্থ হচ্ছে 17 ফিট 3 ইঞ্চি। খুবই অল্প একটি জায়গা, 597 স্কোয়ার ফিট হবে। তো এখানে আমরা পাচ্ছি যেটা ফর্স, ফর্সটা হবে 6 ফিট বা 7 ফিট। ফর্সের ভিতর দিয়ে ঢুকে পাচ্ছি একটা বারান্দা, 19 ফিট বা 5 ফিট। তারপর পাচ্ছি দুই পাশে দূরে স্টাডি রুম, এগুলোকে আমি আপনাদেরকে আগে বলেছি, একটাকে কিচেন একটাকে বাথরুম ইউজ করতে পারেন, তাহলে আপনার বাড়িটা কমপ্লিট হয়ে গেল। তারপর পাচ্ছি আমরা তিনটে বেডরুম, বেডরুমগুলোর সাইজ তিনটারই সমান, 11 ফিট বাই 11 ফিট করে। আপনি চাইলে একটাকে ড্রয়িং রুম রাখতে পারেন, দুটাকে বেডরুম তৈরি করতে পারেন, ওটা আপনার ইচ্ছা। বাড়িটিতে দুটি করে দরজা থাকবে, রুমগুলোতে দুটি করে দরজা থাকবে, একটি করে জানলা থাকবে। দরজাগুলো দেখতে পারছেন, সামনে একটি পিছনে একটি, কারণ পিছনে যেহেতু ওনার কিচেন এবং বাথরুম আছে তাই। তো আপনি চাইলে পিছনের দরজাগুলো নাও দিতে পারেন, যদি আপনি সামনে একটা কিচেন একটা বাথরুম দেন বারান্দাতে তাহলে আপনি পিছনের দরজাগুলো দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো বলতে গেলে এটা খুব সুন্দর একটি বাড়ি, যাদের অল্প বাজেট, বাজেট অল্প, জায়গা অল্প, তাদের জন্য অ্যাকচুয়ালি এই বাড়িটি। তা আসুন এই বাড়িটি আমরা ছাদ দিয়ে একতলা তৈরি করব। এই ক্ষেত্রে আমাদের কত টাকা খরচ হবে তার একটা আনুমানিক হিসেবে আপনাদেরকে দিব। আমি আশা করি এটাকে ভিতরে আপনারা বাড়িটি তৈরি করতে পারবেন। বাইরে একতলা তৈরির খরচ 5 ইঞ্চি গাঁথনিতে ইট লাগে 5610 পিস, দাম আসতেছে 56,100 টাকা। 10 ইঞ্চি গাঁথনিতে ইট লাগে আমাদের 4680 পিস, দাম আসতেছে 46,800 টাকা, 10 টাকা করে ইটের দাম যদি হয়। খড়ের জন্য ইট লাগে আমাদের 9307 পিস, দাম আসতেছে 93,070 টাকা। অন্যান্য কাজের জন্য ইট লাগে 2000 পিস, দাম আসতেছে 20,000 টাকা। সিমেন্ট লাগতেছে আমাদের 285 ব্যাগ, দাম আসতেছে 1,28,250 টাকা প্রতি ব্যাগ। সিমেন্টের ব্যাগের দাম যদি হয় 450 টাকা। রড লাগতেছে আমাদের 3,400 কেজি, দাম আসতেছে 2,38,000 টাকা।
তো বন্ধুরা এখানে রড প্রতি কেজির দাম ধরা হয়েছে এখানে 70 টাকা। তো আপনার অঞ্চলে আপনি আরও কম দামে রড পাবেন, তো বর্তমানে রডের দামটা একটু বেশি, তো আমি ধীরে ধীরে আমি আশা করি রডের দামটা আরও কমে যাবে। তো ইট ধরা হয়েছে এখানে 10 টাকা প্রতি পিস। তো বন্ধুরা দেখুন, একটা ইট যখন আপনি পাবেন 8 টাকা বা 9 টাকা ধরে, তখন এটা মাল আনতে আপনার বাড়িতে আনতে কিন্তু আপনার 10 টাকা পড়ে যাবে আপনার যে ইটটা, তাই এখানে 10 টাকা দরে ধরা হয়েছে। তো বন্ধুরা চলুন আমরা এখন জানবো দরজা জানালা এবং ইলেকট্রিক অন্যান্য কাজে কত টাকা আসতে পারে আমাদের এই বাইরে তৈরি করতে। তো চলুন বন্ধুরা, বন্ধুরা বালি ঢালাইয়ের জন্য আমাদের লাগতেছে 3043 CFT, দাম আসতেছে আমাদের 12,005 টাকা। যেটা ছাদ ঢালাইয়ের জন্য লাগবে, গাঁথনি এবং অন্যান্য প্লাস্টারের জন্য লাগতেছে 883 CFT, দাম আসতেছে 22,150 টাকা। মাটি কাটার খরচ এখানে ধরা হয়েছে 19,104 টাকা। জায়গাটি নিচু, তাই মাটি কাটতে হবে অবশ্যই আপনাকে। আর সাধারণভাবে বাড়ি তৈরি করলে একটু মাটি কাটতে হয় আপনার, যদি জায়গা নিচু বেশি কাটতে হয়, জায়গা উঁচু হলে কম কাটতে হয়। দরজা ধরা হয়েছে 8টি, দেখুন দরজা একটি রুমে দুটি করে আমাদের 6টি, এবং দুটা রুমের সামনে দুটা রুমে 8টি দরজা ধরা হয়েছে এখানে, দাম ধরা হয়েছে 2 লক্ষ টাকা। তো যদি প্লেন সিটে দেন তা কিন্তু আপনি 50,000-60,000 টাকার ভিতরে দরজাগুলো তৈরি করতে পারবেন। জানালা 5টি, দাম ধরা হয়েছে 40,000 টাকা। যদি আপনি প্লেন সিটে দেন আরও কমে পাবেন, একটি 5,000 টাকার ভিতরে পাবেন, 4,000 টাকার ভিতরে পাবেন। মেন গেট দাম ধরা হয়েছে 38,000 টাকা। যদি আপনি বারান্দায় যদি একটি গেট দেন, তাহলে বাড়িটা আসতে একটা নিরাপত্তা হলো, তার জন্য এখানে একটা গেট ধরা হয়েছে 38,000 টাকা। আপনি চাইলে দিতে পারেন বা না চাইলে নাও দিতে পারেন, এটা আপনার ইচ্ছা, আপনার উপর ডিপেন্ড করবে। বাট আমি আপনাদেরকে খরচটি দেখাচ্ছি, যদি আপনি করেন বারান্দা গ্রিলের জন্য লাগতেছে 28,000 টাকা। যদি বারান্দা গ্রিল দেন বা আরও কমে পাবেন আপনি, ইলেকট্রিক ওয়ারিংয়ের জন্য ভালো মানে ইলেকট্রিক ওয়ারিং করলে বাইরে 30,000 টাকা লাগবে। মিস্ত্রি খরচ ধরা হয়েছে এখানে 1,37,310 টাকা। বাইরের A to Z মিস্ত্রি রাজমিস্ত্রি যে টাকাটা নিবে আপনার কাছে, তার দাম ধরা হয়েছে। তবে 220-230 টাকা দরে পার স্কোয়ার ফিট হয়ে থাকে সিলেট অঞ্চলে। রং ধরা হয়েছে 33,583 টাকা। অন্যান্য খরচ ধরা হয়েছে এখানে 59,700 টাকা। বন্ধুরা একটা বাড়ি তৈরি করতে বিভিন্ন রকম খরচ আছে, মালামাল আনা নেওয়া, ইঞ্জিনিয়ারের ফি, ইঞ্জিনিয়ারের দ্বারা ড্রয়িং করলে ড্রয়িংয়ের ফি, বিভিন্ন ইত্যাদি আরও অনেক খরচ আছে। যদি আপনি একটা বাড়ি তৈরি করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কী পরিমাণে খরচ হয় একটা বাড়ি তৈরি করতে। আপনি যদি ফ্লোর টাইলস করেন তাহলে আপনাকে আরও 1 লক্ষ টাকা এক্সট্রা খরচ হবে যদি ফ্লোর টাইলসগুলো করেন। তাহলে বন্ধুরা আমাদের মোটামুটি বাড়িতে তৈরি করতে খরচ হচ্ছে 12,02,072 টাকা। তো আমি করি 12 লক্ষ টাকার ভিতরে আপনি 11-12 লক্ষ টাকার ভিতরে এই বাড়িটি তৈরি করতে পারবেন একতলা, যদি আপনি একতলা ফাউন্ডেশন দেন। আর যদি দুতলা ফাউন্ডেশন দেন এক্ষেত্রে কিন্তু খরচটা একটু বেশি পাবে, আরও 1.5-2 লক্ষ টাকা খরচ বৃদ্ধি পাবে। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে, যদি বাড়ির ডিজাইনটি ভালো লাগে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা যে কোনো বাড়ির ড্রয়িং ডিজাইন করে থাকি বাংলাদেশের যে কোনো অঞ্চলে অনলাইনের মাধ্যমে। আপনার স্বপ্নের বাড়ি নির্মাণে আমরা আছি আপনার পাশে সবসময়। বন্ধুরা আবারও আপনাদের সুস্বাস্থ্য কামনা করে, যে যেখানে আছেন আমার প্রবাসী ভাইরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।